চারিলেন যুক্ত ঘাইপথর ক্ষতিপূরণের নামত অনিয়ম, কোটি টাকা আত্মসাত করা দুষ্ট চক্রের বিপদ ঘণ্টা। দুষ্ট চক্রে হরকাইছিল প্রায় 15 কোটি টাকা। তদন্তর প্রতিবেদন বিচারি সিআইডির পত্র। গোলাঘাটের 37 নং রাষ্ট্রীয় ঘাইপথর ক্ষতিপূরণের নামত বৃহৎ পরিমাণের ধন আত্মসাত করা দুষ্ট চক্রের বিপদ ঘণ্টা। দেরগাঁওর নেঘেরিটিং চারিআলির নরেন শর্মা সেতুলৈকে ক্ষতিপূরণের নামত প্রায় 15 কোটি টাকা আত্মসাত করেছিল দুষ্ট চক্রয়। গোলাঘাটের রাজহ বিভাগ আর দেরগাঁও রাজহ চক্র বিষয়ার কার্যালয়ের পৃষ্ঠপোষকতাতে সংঘটিত হয়েছিল এই দুর্নীতি। সরকারি মাটিত রাতিটির ভিতরতে সাজিছিল পকীঘর, বিষয়ের সঙ্গে মিলি হরকাইছিল ধন। কিন্তু এই ঘটনায় শেহতীয়াকৈ লৈছে এক নতুন মোড়। আমগুড়ি নবনির্মাণ সমিতির অভিযোগের ভিত্তিত তদন্তর রিপোর্ট বিচারি পত্র প্রেরণ সিআইডির। সেই পত্রর পাছতেই গোলাঘাটের এসপি কার্যালয়ত অভিযোগকারীর সাক্ষ্য গ্রহণ। জানিব পৰা মতে গোলাঘাটের আরক্ষী অধীক্ষকে ক্ষিপ্র গতিত চলাইছে তদন্ত। তদন্ত সঠিক গতিত আগবাহিলে দুষ্ট চক্রের লগতে সরকারি বিষয়া কর্মচারীও জালত পড়ার সম্ভাবনা আছে। অভিযোগ অনুসরি এই অনিয়মের সঙ্গে জড়িত আছে মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ থাকা লোকও। সে প্রশ্ন উঠিছে সরকারি পক্ষের হস্তক্ষেপত বাধাগ্রস্ত হব নাকি তদন্ত প্রক্রিয়া। গোলাঘাটের পৰা গিৰিণ বৰা, রিপোর্ট প্রাগ নিউজ।